নমস্কার বন্ধুরা, বিন্দাস রান্নাঘর চ্যানেলে আমি শম্পা, সবাইকে স্বাগত। তো বন্ধুরা, সকাল সকাল ব্রেকফাস্ট বানানো ব্রেড স্যান্ডউইচ ভিডিওটি অবশ্যই সে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আলুটাকে আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ভালো করে মেখে নিয়েছি। কড়াইতে আমি এখন তেল দিয়ে দিলাম, পেঁয়াজ ভেজে নেব, পেঁয়াজের সাথে রসুন দেব, আর দিয়ে দেবো কুচানো কাঁচা লঙ্কা, দিয়ে একসঙ্গে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব, দিয়ে দেবো হলুদ, পরিমাণ মতো নুন, হাফ চামচ ধনে গুঁড়ো, পেঁয়াজের সঙ্গে ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি আলু সিদ্ধ দিয়ে দেব, আলু সিদ্ধ দিয়ে আমি ভালো করে আলু সিদ্ধর সঙ্গে মাখিয়ে নেব। আলু ভাজা হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে, এবারে আমি নামিয়ে নেব। এবার কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি আরো অল্প তেল দিয়ে দিচ্ছি। একটা ডিম নিয়ে নিয়েছি, ডিম ফাটিয়ে ডিমের অমলেট ভেজে নেব। এবার আমি ডিমের অমলেট ভেজে নেব, ডিমের অমলেট ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এরম সাইজের আমি একটা ব্রেড নিয়েছি, ব্রেডটাকে আমি মাঝখান দিয়ে কেটে দেব। ব্রেডটাকে মাঝখান দিয়ে এইভাবে কেটে নিয়েছি। এবারে ব্রেড আমি হালকা তেলের মধ্যে ভেজে নেব। ব্রেড ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলুর সঙ্গে ব্রেডটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে ডিমের টোস্ট, ডিমের অমলেট আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো আমি শসা, এবার দিয়ে দেবো টমেটো, এবার দিয়ে দেবো এর উপর দিয়ে টমেটোর সস। এবারে ব্রেডটা উপর দিয়ে ঢেকে দেবো। তো আমাদের রেডি স্যান্ডউইচ। তো প্লিজ, ভিডিওটি আপনাদের অবশ্যই খুবই ভালো লেগেছে, তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি খুবই ভালো লাগবে।